এসএসসি পরীক্ষা 2023 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন হিসেবে আজকে আলোচনা করব। ইংরেজি প্রথম পত্রের সাজেশন দিব। এই সাজেশনটি শুধুমাত্র কুমিল্লা বোর্ডের জন্য প্রযোজ্য। এই সাজেশনটি ফলো করলে কুমিল্লা বোর্ডে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আমরা ইংরেজি প্রথম পত্রের কুমিল্লা বোর্ডের জন্য সাজেশন দেব। সাজেশনের প্রথম সিরিয়ালে থাকবে প্যাসেজের সাজেশন। প্যাসেজ থাকবে তিনটি প্যাসেজের মধ্যে এক দুয়ে থাকবে সিন প্যাসেজ, তিন চার নম্বরেও থাকবে সিন প্যাসেজ এবং পাঁচ এবং ছয় নম্বরের জন্য থাকবে আনসিন প্যাসেজ। কোশ্চেন নং এক দুই তিন ও চার নম্বর প্রশ্নের জন্য আমরা ইংরেজি সাজেশন দিব। এই চার নম্বর প্রশ্নের জন্য দুটি প্যাসেজ থাকবে আলাদা আলাদা করে, আমি একসঙ্গেই সাজেশন দিচ্ছি। এই প্যাসেজগুলো পড়লে অবশ্যই কমন পড়বে। আমরা সাজেশন দেখে নিই। প্যাসেজের সাজেশন কুমিল্লা বোর্ড প্রথমে এক নম্বরে আছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। একটা কথা বলে নেই, যে প্যাসেজগুলো বেশি করে স্টার দেওয়া আছে সেটা বেশি ইম্পর্টেন্ট এবং যে প্যাসেজগুলো অল্প করে স্টার দেওয়া আছে সেটা অল্প ইম্পর্টেন্ট। প্যাসেজগুলো আমরা দেখে নেই। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, 26শে মার্চ, মে ডে, 21শে ফেব্রুয়ারি, টুডে দেয়ার আর, হিউম্যানস ক্যান, মেহেরজান, এভরিওয়ান মাস্ট, ফিশ পপুলেশন, অ্যাজ হিউম্যান বিংস, ফিশ ইজ ওয়ান অফ দ্য, মাদার তেরেসা, জহির রায়হান, প্রীতিলতা ওয়াদ্দেদার, মইনুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, ইট ওয়াজ লেট সামার, জয়নুল আবেদিন। এবং অল্প ইম্পর্টেন্ট কয়েকটি প্যাসেজ ধরা হয়েছে সেকেন্ড স্টেপে। এই প্যাসেজগুলো অল্প ইম্পর্টেন্ট, যারা ভালো করে প্রিপারেশন নেবেন তারা এই প্যাসেজগুলো পড়বেন। এবার আমরা সাত নম্বর, পাঁচ এবং ছয় নম্বরের সাজেশন দেখব। পাঁচ এবং ছয় নম্বর কোশ্চেনে থাকবে আনসিন প্যাসেজ, আর এই আনসিন প্যাসেজের সাজেশন দেখব। আনসিন প্যাসেজের সাজেশন স্বরূপ কয়েকটি প্যাসেজ ধরা হয়েছে, যেগুলো বেশি করে এক্সট্রা দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো অল্প করে এক্সট্রা দেওয়া আছে সেগুলো অল্প ইম্পর্টেন্ট। আনসিন প্যাসেজগুলো একটু ভালো করে দেখে নিন। এই প্যাসেজগুলো পড়লে অবশ্যই কমন পাওয়া যাবে। এখান থেকে যেগুলো বেশি করে এক্সট্রা দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো অল্প করে এক্সট্রা দেওয়া আছে সেগুলো অল্প ইম্পর্টেন্ট। আমরা এখন দেখব কোশ্চেন নং সাত নম্বর। সাত নম্বর কোশ্চেনে থাকবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফের সাজেশন হিসেবে কয়েকটি প্যারাগ্রাফ ধরা হয়েছে। এই প্যারাগ্রাফগুলো পড়লে ইনশাআল্লাহ কমন পড়বে কুমিল্লা বোর্ডের জন্য। প্যারাগ্রাফগুলো একটু ভালো করে দেখে নিন। প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, বুক ফেয়ার, লোড শেডিং, ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন, স্কুল ম্যাগাজিন, উইন্টার মর্নিং, 21শে ফেব্রুয়ারি, ইয়োর স্কুল লাইব্রেরি, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, ক্লাইমেট চেঞ্জ, দ্য লাইফ অফ এ ফার্মার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখি কমন পড়বে। অনেক স্টুডেন্ট আছে যারা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারে না বা দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য মাত্র পাঁচটি প্যারাগ্রাফ দিয়েছি। প্লে লিস্টে গিয়ে দেখবেন পাঁচটি প্যারাগ্রাফ পড়লেই সকল প্যারাগ্রাফই হয়ে যাবে, যে কোনো প্যারাগ্রাফই আপনি লিখতে পারবেন। সেই নিয়মটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার দেখব আমরা আট নম্বর কোশ্চেন। আট নম্বর কোশ্চেনে থাকবে কমপ্লিটিং স্টোরি, স্টোরি রাইটিং। স্টোরির রাইটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি স্টোরি ধরা হয়েছে সাজেশন স্বরূপ। এগুলো পড়লে অবশ্যই কমন পড়বে কুমিল্লা বোর্ডের জন্য। স্টোরিগুলো ভালো করে দেখে নিন, যে স্টোরিগুলো বেশি করে এক্সট্রা দেওয়া আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা অল্প করে এক্সট্রা দেওয়া আছে সেটা অল্প ইম্পর্টেন্ট। অ্যান অনেস্ট উড কাটার, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, ফেলার আর দ্য বাট পিলার অফ সাকসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এগুলো দেওয়া আছে মাত্র ১৬টি স্টোরি, এরগুলো পড়লেই অবশ্যই কমন পড়বে। আমরা এখন দেখব কোশ্চেন নং নয় নম্বর কোশ্চেনে থাকবে ইমেল রাইটিং। ইমেল রাইটিংগুলো পড়লে অবশ্যই কমন পড়বে। মাত্র কয়েকটি ইমেল রাইটিং দেওয়া আছে সাজেশন স্বরূপ, যে ইমেলগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে এক্সট্রা দেওয়া আছে এবং যেগুলো অল্প ইম্পর্টেন্ট সেগুলো অল্প করে এক্সট্রা দেওয়া আছে। এগুলো ভালো করে দেখে নিন, এর মধ্যে দেখেই কমন পড়বে 100%। খুব ভালো করে দেখে নিন ইমেল রাইটিং। এবার আমরা দেখব কোশ্চেন নং টেন, দশ নম্বর কোশ্চেন। দশ নম্বর কোশ্চেনে থাকবে ডায়লগ রাইটিং। ডায়লগ রাইটিং খুব ইম্পর্টেন্ট। ডায়লগ রাইটিং হিসেবে কয়েকটি ডায়লগ ধরা হয়েছে, যে ডায়লগটি বেশি ইম্পর্টেন্ট এই কুমিল্লা বোর্ডের জন্য
সেই ডায়লগটি বেশি করে স্টার দেওয়া আছে এবং যে ডায়লগটি অল্প ইম্পর্টেন্ট সেগুলো অল্প করে স্টার দেওয়া আছে। এই সাজেশনটি শুধুমাত্র কুমিল্লা বোর্ডের জন্য। আপনারা দেখে নিন যে ডায়লগটা খুবই ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি ভালো করে পড়বেন। শুধুমাত্র দুর্বল স্টুডেন্টের জন্য তিনটি ডায়লগ দিয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। তিনটি ডায়লগ দেওয়া আছে, মাত্র তিনটি ডায়লগ পড়লেই সকল ডায়লগই লিখতে পারবেন। এটা শুধু দুর্বল স্টুডেন্টের জন্য নিয়ম দেওয়া আছে, আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। এই চ্যানেলের নিক্সাদেপুমা সিএনএন চ্যানেলের প্লে লিস্টে গিয়েই ডায়লগ লেখার নিয়মটা দেখে নেবেন, ওখান থেকে পড়লে অবশ্যই কমন পাবেন। এই চ্যানেলে সকল বিষয়ে শাসন দেওয়া হয়, শাসন সম্পর্কে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার মন্তব্য অবশ্যই জানাবেন, ধন্যবাদ। আজকে দিলাম ইংরেজি প্রথম পত্রের সাজেশন এবং পরবর্তীতে দেব ইংরেজি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সাজেশন। সাজেশন পেতে সঙ্গেই থাকুন, ধন্যবাদ।